হাই গাইস, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। তো আজকে আপনাদেরকে যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেটা হলো কীভাবে ফেসবুকে হাজার হাজার অটো লাইক নেবেন মাত্র দুই এক ক্লিকে। ক্লিক করলেই আপনার হাজার হাজার লাইক নিতে পারবেন। অনেকেই এই বিষয়ে ইউটিউবে ভিডিও আপলোড করেছে, তো আমার ভিডিওটা একটু ব্যতিক্রম। আমার ভিডিওটা হচ্ছে আপনি কীভাবে কয়েকটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি অটো লাইক নেবেন এবং আপনার আইডিতে কোনো ক্ষতি হবে না। তো অনেকেই জানেন যে এভাবে অটো লাইক নিলে অনেক ক্ষেত্রে দেখা যায় আইডি ব্লক হয়, আইডিতে সমস্যা হয়। তো আমি পাঁচটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। তো পাঁচটা ওয়েবসাইটই খুবই খুবই নিরাপত্তা আছে এর ভিতরে, আপনারা কোনো সমস্যা হবে না আপনাদের আইডিতে। তো আমি এটা আমার প্রথম দ্বিতীয় ভিডিও আমার চ্যানেলের। তো আমি এই অটো লাইক নিয়ে পাঁচটা ভিডিও বানাবো, পাঁচটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। তো আজকে আমার প্রথম ভিডিও এবং প্রথম অটো লাইক নিয়ে প্রথম ভিডিও প্রথম একটি ওয়েবসাইট নিয়ে। তো কথা না বলে চলুন কাজে যাওয়া যাক। তো প্রথমে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকি। দেখুন, এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমি রিফ্রেশ করি। দেখুন, আমার এখানে মাত্র চারটা লাইক আছে আমার এই ফটোটাতে। তো তারপর সরি, এর আগে আরেকটা কাজ আছে, সেটা হলো আপনারা যাবেন সেটিংয়ে, যাবেন পার্সোনাল, সরি, আপনারা যাবেন প্রাইভেসি সেটিং। প্রাইভেসি সেটিংয়ে ক্লিক করার পর দেখেন প্রথমটাতে আছে পাবলিক, দ্বিতীয়টাতে আছে পাবলিক, তৃতীয়টাতে আছে পাবলিক। যদি আপনাদের অন্য কিছু থাকে এখানে সবগুলো পাবলিক করে দিবেন। পাবলিক করার পর দেখুন আমার এই ফটোটাতে মাত্র চারটা লাইক আছে। এখানে আমি হাজার হাজার লাইক কীভাবে নেই দেখুন। তো আমি যে কোনো একটি ব্রাউজারে যাবেন। তো আমি সাজেস্ট করব ক্রোমিটাই, ক্রোমটা ভালো সার্ভিস দেয়। তো এখানে লিখবেন অটো লাইক ডট বিআইজেড, অটো লাইক ডট বিচ, এই এটাতে, তারপর গো। খুবই ট্রাস্টেড সাইট এটা, আপনারা কোনো চিন্তা করবেন না, এটাতে কোনো আইডি আপনাদের ব্লক বা কোনো ক্ষতি হবে না। দেখুন, প্রথমে দিবেন গেট অ্যাক্সেস টোকেন। আর মনে রাখবেন আপনারা প্রত্যেকবার লাইক নিতে পারবেন দুইবার, 15 মিনিট পর পর নিতে পারবেন, ব্যাক দিন, সরি, অটো লাইক ডট, সরি, এটা আসছে, এটা মনে হয় হয়তো বা আপডেট করার পর নতুনদের ইয়ে হয়েছে। তো ক্লিক হেয়ার টু কন্টিনিউ। দেখুন এখানে ইমেল অর ফোন, তারপর পাসওয়ার্ড। আপনি এখানে আপনার বিশ্বাস করে আপনার ফেসবুকের ইমেল অথবা ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিতে পারেন, এতে কোনোভাবে আপনার কোনো রিস্ক নেই। তো আমি আমার ইমেলটি দিচ্ছি, তারপর পাসওয়ার্ড। দেখুন আমার ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এবার জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করি। নেটওয়ার্ক একটু দুর্বল, এজন্য একটু লেট হচ্ছে। দেখেন, যদি আপনারটা লগ ইন ঠিক হয় তাহলে এরকম একটি বক্স আসবে। বক্সে শুধুমাত্র একটু একটা ক্লিক করবেন, একটা, সরি, এক দুইটা ক্লিক করবেন। ক্লিক করার পর চাপ দিয়ে ধরলে হবে, দেখবেন এরকম একটি ইয়ে আসছে। তো আপনি এই শুধুমাত্র পুরোটা না, এই এতটুকু কপি করবেন। এই যে কপি, জাস্ট আমি কপি করলাম। কপি করার পর ক্লিক করবেন অটো লাইক, লগ ইন টু অটো লাইক। ও সরি সরি, এটা কপি করার পর এখানে দেখবেন একটি বক্স আছে স্টেপ থ্রিতে, এই বক্সে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর গো, আপনার কিছু করা লাগবে না, অটোমেটিক সব কিছু চলে আসবে। এটা হলো আপনার অ্যাক্সেস টোকেন, মানে আপনি যে ফেসবুকটিতে নিতে চান ওইটাতে আপনি সরাসরি লগ ইন করা লাগবে না, জাস্ট ওই জায়গায় লগ ইন করার পর এই অ্যাক্সেস টোকেনটা এখানে দিলেই হয়ে যাবে।
হ্যাঁ দেখুন, এখানে একটি কোড আসছে, সিকিউরিটি কোড। এই কোডটা এখানে এন্টার করুন। দেখুন আছে 6 5 4 7 4। আপনাদের ক্ষেত্রে ভিন্ন আসতে পারে। তো এবার সাবমিট। একবার লগ ইন হয়ে গেলে আপনাকে অত কষ্ট করতে হবে না, প্রথমবার একটু কষ্ট। জাস্ট দেখুন নিলয় আহমেদ, আমার আইডিটা চলে এসছে। নেক্সট সাবমিট রেডি। যখন আপনি যদি নতুন কিছু দেন তখন আপনার একবার দেওয়ার পরে দেখাবে এখানে 15 মিনিট 14 মিনিট এরকম টাইম দেখাবে। এখানে দেখুন অটো লাইক ফর ফটোস, এখানে ক্লিক করুন। ওইটা একদম সহজ, আপনাদেরকে আর বারবার ইয়ে করতে হবে না। তো আবার ক্লিক হ্যাড টু কন্টিনিউ। এবার সহজে চলে আসবে। তো আমি প্রোফাইল পিকচারটায় লাইক দিতে চেয়েছিলাম, তো আমি প্রোফাইল পিকচারে ক্লিক করি। আমি আবারও বলতেছি এই সাইটটা একদম পুরো ট্রাস্টেড, আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন। দেখুন এখানে 300 লাইক প্লাস লেখা আছে, এখানে আমি ক্লিক করে এখানে আপনি 350 লাইক নিতে পারবেন সর্বোচ্চ এক ক্লিকে। তো আমি এক ক্লিকে 350 লাইক নিতে চাই, তো এর জন্য 350 করে জাস্ট সাবমিটে ক্লিক করবেন, আপনার কাজ হয়ে গেছে। দেখুন এখানে বলে দিয়েছে পাবলিক প্রোফাইল ইনফো সেটিং টু পাবলিক। আমি আগেই আপনাদের দেখাইছিলাম যে ওখানে সবগুলো পাবলিক করে দিবেন, তিনোটাই। তো দেখুন সাবমিট যদি হয়ে যায় তাহলে আশা করি আপনাদের আমার ফেসবুকে ওই প্রোফাইল পিকচারটা লাইক চলে আসবে। একটু সময় নিচ্ছে। দেখুন সাকসেস, লাইক উইল বি অটোমেটিক্যালি সেন্ট। আমার লাইক চলে গেছে, তো আমি জাস্ট চলে যাই। এবার আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকি। প্রোফাইল নীল আহমেদ, আমি রিফ্রেশ করি। দেখুন দেখুন 352টা লাইক চলে আসছে, আমার ছিল মাত্র 4টা লাইক ছিল, এখন 352টা। আবার রিফ্রেশ করি, 352টা। তাহলে ওরা আমাকে 350টা দেওয়ার কথা ছিল, 348টা দিয়েছে। দেখুন আমি জাস্ট একটা ক্লিকে 350টা লাইক নিয়ে নিলাম। তো এভাবে আপনারা 15 মিনিট পর পর নিতে পারবেন। তারপরে আপনার যা করবেন, দেখুন এখন এখানে লেখা আছে কাস্টম, ইউ গেট 350 লাইক প্লাস অ্যান্ড 50 প্লাস কাস্টম রিয়েকশন বোনাস ইন লেস দেন এ মিনিট অ্যান্ড ইউ ক্যান সাবমিট ইন এভরি 15 মিনিট। তো আপনি কি করবেন, আপনি আবার আপনি যে টোকেনটা কপি করেছিলেন এখানে আবার এই টোকেনটা এখানে আবার সাবমিট করুন। পেস্ট, টোকেনটা সাবমিট করি, এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার টোকেনটা দেখাবে। এই দেখুন টোকেনটা ক্লিক করুন এবং লগ ইন। আপনাকে আর নতুন করে ফেসবুক পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না, আপনি ওই টোকেনটা সংরক্ষণ করে রাখবেন। দেখুন এবার লগ ইন হচ্ছে আবার। তো আপনি একবারই ফেসবুক দিয়ে লগ ইন করতে হবে, আপনি যতবারই এই ওয়েবসাইটে যাবেন তখন এই এইভাবে আপনি লগ ইন কর। দেখুন সেটা চলে আসছে 03498। জাস্ট সিম্পল, দেখুন আপনার কোনো কষ্ট নাই, কিছু নাই, মাত্র সিম্পল একটু কাজের মাধ্যমে আপনি দেখুন আপনি শত শত লাইক নিতে পারতেছেন। দেখুন নেক্সট সাবমিট ওয়েট 11 মিনিট 54 সেকেন্ড। তো আমি 11 মিনিট 54 সেকেন্ড ভিডিওটা কেটে দিচ্ছি, 11 মিনিট 54 সেকেন্ড পরে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসবো। ফিরে এসে দেখাবো ওয়েট কীভাবে আবার এখান থেকে লাইক নেবে। হাই গাইস, দেখুন আর মাত্র 1 সেকেন্ড বাকি আছে। ও নেক্সট সাবমিট রেডি। তো তারপর দেখুন আমি তো এবার ফটোতে অটো লাইক নিয়ে দেখালাম, এবার যদি পোস্টে অটো লাইক নিয়ে দেখাই তাহলে কেমন হয় বলুন তো। তো দেখুন এখানে লেখা আছে অটো লাইক প্লাস রিয়েকশন ফর রিসেন্ট পোস্ট, এটাতে ক্লিক করি। 15 মিনিট কিন্তু আমি ওয়েট করেছি, তো আপনারা 15 মিনিট ওয়েট করবেন। নেটওয়ার্কে একটু প্রবলেম, আবার ক্লিক হ্যাড টু কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক হ্যাড টু কন্টিনিউ। এই হ্যাডগুলোতে ক্লিক করবেন না, তাহলে
ও অন্য পেজ চলে আসবে। দেখুন আমি কোলাহল শহরটা একদিন স্তব্ধ হয়ে যাবে, চিরকুটে লেখা থাকবে আমি নেই। আমি একটু দেখাই আপনাদেরকে আমার এই পোস্টটা কতগুলো লাইক আছে। যেহেতু আমি আপনাদের প্রুফ সহকারে দেখাচ্ছি তো কোনো সন্দেহের কোনো অবকাশই নেই। দেখুন আমি এটাতে তিনটা লাইক আছে, কোলাহল শহরটা একদিন স্তব্ধ হয়ে যাবে। আসলে এটা আমার নতুন আইডি, এটাতে আমি ইউজ করি না, তাই এটাতে দেখাচ্ছি আপনাদের। আমার ব্যক্তিগত আইডিটা এখানে শো করছি না। তো দেখুন ইউ অ্যান্ড থ্রি আদার্স লাইক দেখাচ্ছে, তো আমি এইটাতে অটো লাইক নিব। দেখুন 300+ লেখা আছে, তো আমি এটাতে 350+ দিলাম এবং অল মানে অল হা হা ওয়াও রিয়াকশন সব সহ ওয়াও অল দিলাম। তো সাবমিট। আমাকে আমি আপনি দেখছেন শুধুমাত্র তিনটা লাইক আছে, ওয়াও রিয়েক্ট আর কোনো রিয়েকশন ছিল না আমার ওই পোস্টটিতে। তো আমি এখানে অল সব রিয়েকশন সহকারে 350+ লাইক চলে আসবে। তো দেখুন আমার বলতেছে ইউর লাইক উইল বি অটোমেটিক্যালি সেন্ড। তো আমি যাইয়া দেখি যে আসলে কি ওরা কাজটা করেছে কি না। দেখুন ওই দেখুন বাড়তে আছে, সরি ইনক্রিজ 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 দেখুন আমি 350+ দিছি, এখানে 400 কাছাকাছি চলে আসতেছে। দেখুন আপনাদেরকে টাইটেলে বলাই আছে উইথ প্রুফ, এজন্য আপনাদেরকে সরাসরি প্রুফ দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন 401 402 এভাবে হতেই থাকবে, হয়তো বা এরকম দেখা যায় এক ক্লিকে আপনার প্রায় 400 450 হয়ে যেতে পারে। এটা জাস্ট ওদের সার্ভিসের উপর নির্ভরশীল, ওরা আসলে ফিক্স করে বলে নাই। 410টা এসে শেষমাত্র এসেছে। তো দেখুন এটাই যে দেখুন আমি প্রুফ সহকারে দেখা দিলাম যে কীভাবে আপনারা অটো লাইক নেবেন। যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই আমার ফেসবুকে আমাকে ফলো করবেন। আমাকে যদি কোনো প্রশ্ন থাকে একান্ত এছাড়াও এবং অন্যান্য ভিডিও টিউটোরিয়াল আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে জানাবেন। এটা হলো আমার পার্সোনাল ফেসবুক আইডি আনোয়ার হোসেন সাগর। এই আইডিতে আপনারা মেসেজ করবেন এবং আমার অফিসিয়াল যে একটা গ্রুপ আছে এই চ্যানেলের, তো গ্রুপের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন। আর সবচেয়ে লাস্ট কথা, আপনারা এই ভিডিওটা আগে দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যদি মনে করেন আমার ভিডিওটা আপনাদের কোনো কাজের নয় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছু করার দরকার নাই, কিন্তু যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া করবেন সামনে যেন আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর আমার প্রথম ভিডিওটি অবশ্যই দেখবেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি। ধন্যবাদ।